মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজনৈতিকভাবে বন্দী করা হয়েছে বন্দী করে এদেশে গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করতে চায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বন্দী করে এদেশের আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করেছে এই সরকার তা বুঝতে পারে না আদালত বক্তব্য শোনার পর তোনা জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন তাকে চিকিৎসার জন্য ডিভিশন আমরা প্রেয়ার দিয়েছি এবং তাকে ডিভিশন দেওয়ার জন্য আমরা বলেছি উনি মঞ্জুর করেছে ইসলাম আলমগীরকে রমনা থানা মামলা নম্বর 19-10-23 মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজকে এই মোবাইল নামান এবং এই মামলাটি 28 তারিখ রাত 2টার সময় তারা দায়ের করে ঘটনার মধ্যে আমরা আজকে মামলার যে ফরওয়ার্ডিং দেখেছি সেই ফরওয়ার্ডিং এ শুধু একটি কথাই বলা আছে যে শর্ট করো না তুমি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ঘটনা সেটা হলো যে ওই দিন 28 তারিখ সমাবেশে চলার সময় প্রধান বিচারপতির বাড়ির সামনে এই পার্ককে নিক্ষেপ করা হয়েছে এইটা নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের আরও কেন্দ্রীয় নেতাদের কথা মির্জা আব্বাস সহ আরও 29 জন কেন্দ্রীয় নেতার কথা বলা হয়েছে তারা নাকি সেখানে ছিল এবং তারা নাকি করেছে এবং অন্যান্য আসামিরা নাকি বলেছে এটা করেছে এইটা একটা মিথ্যা বক্তব্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মামলায় তারা রাজনৈতিকভাবে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য তারা এই মামলাটা দায়ের করেছে আমরা আদালতে আমরা ঘটনা তুলে ধরলাম যে উনি ছিল মঞ্চে মঞ্চে থেকে 1.5 কিলোমিটার দূরে প্রধান বিচারপতির যে বাসা মাননীয় প্রধান বিচারপতির বাসা সেখানে এনারা সেখানে দেওয়ার কোনো প্রশ্নই উঠে না এবং আমরা এও বলেছি যে ওই দিন এবং এই আওয়ামী লীগের সভা ছিল আওয়ামী লীগের একটা মিছিল প্রধান বিচারপতির বাড়ির সামনে দিয়ে যায় যদি কোনো কিছু হয়ে থাকে তারা করেছে এবং এটা বিভিন্ন ইয়েতে দেখা গেছে কিন্তু এখানে ওই ঘটনাকে প্রধান বিচারপতি বাড়ি থেকে ব্যবহার করে বিএনপিকে হেনস্থা করার জন্য বিএনপি নেতা কর্মীদেরকে হেনস্থা করার জন্য নেতৃবৃন্দকে হেনস্থা করার জন্য একটা মিথ্যা মামলা দায়ের করেছে আদালত বক্তব্য শোনার পর তোনা জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন তাকে চিকিৎসার জন্য ডিভিশন আমরা প্রেয়ার দিয়েছি এবং তাকে ডিভিশন দেওয়ার জন্য আমরা বলেছি উনি মঞ্জুর করেছে তবে আমাদের বক্তব্য হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজনৈতিকভাবে বন্দী করা হয়েছে বন্দী করে এদেশে গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করতে চায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বন্দী করে এদেশের আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করেছে এই সরকার তা বুঝতে পারে না যদি পারেন যাই হোক মানে কথা বলে কোনো প্রবলেম হয়ে গেছে যদি স্কোপ না থাকে বলে দেন
أنا أريد أن أقول لك